নোয়াখালীর কৃতি সন্তান সাবেক এমপি ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম আলহাজ এম এ হাশেমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর বেগমগঞ্জে লক্ষ্মীনারায়ণপুর পীর মঞ্জিলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এম এ হাশেম স্মৃতি সংসদের আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ শাহ আবদুল্লাহ আল বাকিয়ের আয়োজনে দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুন হুদা দরবারের গাউসার শরীফের গোদুম্মিন পীর হজরত মাওলানা বেলায়েত হোসেন আল কাদরি। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইফতেকার আলী ইফতু, পৌর বিএনপির সদস্য জাফর আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস হানিফ, যুগ্ম আহ্বায়ক তুহিন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নোমান বশির কাঞ্চন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম, একলাশপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লুতুসহ অনেকেই। আজকে আমরা যে মানুষটার জন্য দোয়া চাইছি আপনাদের কাছে, এই মানুষটি সমাজের অনেক কাজ করেছেন, তিনি কাজ করেছেন, এই মানুষটিকে আমরা সবাই আজকে মন খুলে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে যাতে আল্লাহ হেফাজত করেন, এই দোয়াটা আমরা আপনাদেরকে চাইব। পরিশেষে সবাইকে বলবো যে আমরা দুনিয়া ও আখিরাতের যদি মানুষ হিসাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে চান তাহলে আল্লাহর পক্ষে যে সমস্ত নির্দেশনা রয়েছে সেটাকে মানতে হবে, সেই অনুযায়ী আমরা জীবন করব। এই কথাটাই আমি আশা করছি। আমরা হাশেম সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।